আপনি আমাকে একটা রাষ্ট্রের দৃষ্টান্ত দিতে পারবেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? জাতিসংঘের কথা বলেন, এরা আমাদের সম্পর্কে কি বলবে? আমি তাদের কথাকে অত গুরুত্ব দিই না। জাতিসংঘের কথা বলেন, জাতিসংঘের উপরে আমার আস্থা বাড়ত যদি আমি দেখতাম তারা প্যালেস্টাইনের এই যে গাজায় যে অত্যাচার ইসরায়েলিরা করছে এটা বন্ধ করতে পারতো। আর তার উপরে আমার আস্থা বাড়ত যদি তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে পারতো। তাদের উপরে আমাদের আস্থা বাড়ত যদি আমরা দেখতাম 1971 সালে আমাদের গণহত্যার সময় তারা পাকিস্তানিদের আর্ম সাপ্লাই বন্ধ করতে পারতো। অতএব এই যে কাশ্মীরের উপরে কতগুলো রেজলিউশন নেওয়া হয়েছে, একটা রেজলিউশনও তারা মানে না। ইসরায়েলেরা জাতিসংঘের এই সর্বশেষ প্রস্তাবকেও বিধ্বংসলী দেখাচ্ছে এবং এই প্যালেস্টাইন। সুতরাং জাতিসংঘের কথা বলেন, এরা আমাদের সম্পর্কে কি বলবে? আমি তাদের কথাকে অত গুরুত্ব দিই না। আমি এমনকি আমাদের আমেরিকা চাচ্ছে যে আমাদের এখানে একটা নির্বাচন হোক, আমরাও তো তাই চাচ্ছি। আমরাও তো চাই যে এখানে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক যেখানে জনগণ ভোট দিতে পারে, এবং সেই কমিটমেন্ট তো আমাদের আমাদেরও রয়েছে, আমাদের দলেরও রয়েছে। এবং আমরা সেই ক্ষেত্রে ডিফারেন্স হলো যে বর্তমান সরকারের উপরে বিএনপি তারা আস্থা রাখতে পারছে না, আর আমাদের আমরা এই সরকারের অধীনে আমরা আস্থা রাখতে পারছি। অতীতে যা হওয়ার হয়ে গেছে, এবার অন্তত তারা সঠিকভাবে অগ্রসর হবে। সুতরাং আমি বিদেশিদের যে কথা, আপনি আমাকে একটা রাষ্ট্রের দৃষ্টান্ত দিতে পারবেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? আপনি ইরাকের কথা বলেন, কিন্তু তাদের আফগানিস্তানের কথা, অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমাদের আমাদের দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তো আমরা পাল্টাতে পারি না। আমাদের স্বার্থেই তো আমাদের প্রয়োজন। আমি তাদের কথা এই জন্য আনতেই চাই না যে আমাদের স্বার্থেই তো আমাদের প্রয়োজন। তারা বাণিজ্য নীতি, বাণিজ্য স্যাংশন যদি দেয়, অন্যান্য স্যাংশন যেগুলো শুনেছি দিবেই দিবেই দেয়, তবে শুনছি যেগুলো গুঞ্জন, এগুলো যদি সত্যি হয় তাহলে আসলে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে? স্যাংশন, আমার আমার বক্তব্য হলো যে স্যাংশন তো তারা, বাণিজ্য স্যাংশন তারা তো চীনের উপরে পর্যন্ত দেয় নাই। বাণিজ্য স্যাংশন দেওয়া বা কিছু লোকের উপরে ভিসা রেস্ট্রিকশন দেওয়া, এগুলো আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না, যতটা না মনে করি আমার জাতীয় স্বার্থ। এবং আমার জাতীয় স্বার্থের এর ক্ষেত্রে আমি মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, এবং সেই লক্ষ্যেই আমাদের সকলকে দায়িত্বশীল রাজনীতিকের ভূমিকা পালন করতে হবে। এখন আমরা যদি মনে করি যে আগেই আমাদের একটা গ্যারান্টি চাই যে আমি ক্ষমতায় আসব, এবং সেই গ্যারান্টি না দিলে আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। দেখুন, গণতন্ত্র বলে কিন্তু যে পরাজয় মেনে পারে না। আপনাকে ইঙ্গিত করে কয়েকটা প্রশ্ন করেছেন জনাব সদস্য স্বাগত হোসেন বহুল। তিনি বলেছেন যে বর্তমান সরকার নিজেদের মধ্যে তো একটা নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, কারণ স্বতন্ত্র প্রার্থীদেরকে হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একে অপরের প্রতি যে একটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে আছে, 7 তারিখে কি জানি ঘটে, এরকম একটা বিশাল সংকট বা শঙ্কা নিয়েই সবাই অপেক্ষা করছে। আপনি এবং ভাগাভাগি নির্বাচন, আসন ভাগাভাগি, জাতীয় পার্টির অবস্থান, তারা বলছে যে আমাদেরকে এরকম না দিলে আমরা যাবো না, এই যে একটি বিষয়, এগুলিকে আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে কিনা, কারণ জনগণের একটা বিশ্বাস তো রাখবে। আপনি মনে করেন সেই বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে, যে জাতীয় আঙ্গিকেও বলি, আন্তর্জাতিককে বাদ দিয়ে? সেটা তো আমি আপনার সেই প্রশ্নটা তো আমিও তুলেছি, আমিও আমার বক্তব্যে সে প্রশ্নটা তুলেছি যে আমাদের দেশে নির্বাচন অবাধ হওয়ার ক্ষেত্রে যেটা প্রধান অন্তরায়, নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সকল দল অংশগ্রহণ করে, তখন কিন্তু নির্বাচনে অটোমেটিক্যালি একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। আর এই যে যে 2-4টা গোলমাল বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। তবে এ ধরনের গোলমাল, এ ধরনের সংঘর্ষ,
এটা নতুন কিছু নয়, এগুলো আমি এগুলো ডিফেন্ড করছেন। এগুলো আপনার ওই ভারতের নির্বাচনেও হয় ওই, এগুলো আরো যেখানে বাড়বে, ভয়ঙ্কর ভাবে বাড়বে, দা বিগিনিং বলতেছে জনাব ডক্টর না, সগদ। সেটাই আমি বলছি যে সেই জন্য যদি দু চারটা সংঘর্ষের মধ্যে এগুলো সীমাবদ্ধ থাকে তাহলে আলাদা কথা। এটাই সেই জন্যই আমি আপনাকে বলছি যে আপনাকে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে যে কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি ডক্টর শওকত আলীর কথা, যে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের যে একটা মোমেন্টাম সৃষ্টি হয়েছিল, যদি আজকে আমরা এই নির্বাচনটা সঠিকভাবে করতে না পারি, যদি এখানে পপুলার ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটাকে সাস্টেইনেবল করা যাবে না, এটাকে টেকসই করা যাবে না। এটা কিন্তু আমি তার সঙ্গে একমত, কারণ গণতন্ত্র ছাড়া যখনই কোনো উন্নয়ন হয় সেই উন্নয়ন কিন্তু সাস্টেইনেবল হয় না। পাকিস্তান আইব খানের কথা বলেছেন, শিল্প কলকারখানা করেছে কিন্তু শোষণও করেছে, এবং ওই শিল্প কলকারখানা আমাদের চাইতে অনেক গুণ বেশি তারা ওখানে করেছে। আমাদের একজন একটা জেনারেল ছিল না বাঙালি, একটা সচিব ছিল না বাঙালি, আমাদের বিভিন্ন ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে, এবং আইব খান আমাদের দেশটাকে, আমাদের এই অঞ্চলটাকে শোষণ করেছে। আইব খান কেবল নয়, পাকিস্তানের আসল ক্ষমতা ছিল তাদের সেনাবাহিনীরা, এবং আজকে অবধি সেখানে সেনাবাহিনী প্রকারান্তরে পিছন থেকে ক্ষমতায়। তাদের পার ক্যাপিটা ইনকাম আজকে আমাদের অনেক কম। আজকে আমাদের কারেন্সি, উনি রিজার্ভের কথা তুলেছেন, রিজার্ভ 3 মাসের থাকলেই নিরাপদ, সেটা আমি মনে করি না অত শঙ্কার কারণ। কিন্তু তার চাইতে বড় শঙ্কার কারণ, আপনি দেখেন আমাদের কারেন্সি এখনো 100, যদি আপনি কার্ভ মার্কেটের রেটও ধরেন, $1 এগেনস্ট $125 আমাদের এখানে, যদি কার্ভ মার্কেটের ধরেন, গভর্নমেন্টের রেট আরো কম। হুম হুম পাকিস্তানে এখন 300 টাকার উপরে পার, মানে তাদের কারেন্সি এগেনস্ট, আমাদের পার ক্যাপিটা ইনকাম তাদের চাইতে বেশি, আমাদের লিটারেসি রেট তাদের চাইতে বেশি। আমি আমি নির্বাচন আমি মনে করি, আমি এটা বিশ্বাস করি যে নির্বাচন প্রক্রিয়া সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য হয়তো এখন নির্বাচন করতে হবে, কিন্তু আমি মনে করি যে এই নির্বাচন প্রক্রিয়া সঠিক জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। এবং এই এখন যদি নির্বাচন 7ই জানুয়ারি না হয় তাহলে বিকল্প কি? বিকল্প আপনি তো, আপনাকে তো এটাও দেখতে হবে যে সাংবিধানিক বাধ্যবাধকতায় যদি আপনি নির্বাচন করতে না পারেন তাহলে আপনার বিকল্প কি? নির্বাচন না করলে তার যেটা বিকল্প সেটা কারোর জন্যই ভালো হয় না, সেটা একাকারও প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের পরস্পরকে বিশ্বাস করতে শিখতে হবে, এবং রাজনীতিবিদদেরও রাজনৈতিক যে সংস্কৃতিটা আমাদের আছে এই সংস্কৃতিটা বদলাতে হবে। এই সংস্কৃতি এই এইভাবে এক মানে প্রতিপক্ষকে শত্রু মনে করা, গ্রেনেড হামলা চালানো, এগুলো আমাদের ছাড়তেই হবে। এবং আমাদের রাজনীতিবিদরা যদি আমরা সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারি তাহলে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু জাতির প্রতি, দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করলাম না। যে কথা সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা এমন একটা রাষ্ট্রের জন্য যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, বৈষম্য সেটা মানুষে মানুষে, অঞ্চলে অঞ্চলে, সব ক্ষেত্রেই বৈষম্যটাই তখনই ছিল। এবং সেই জন্য 70 সালে যখন জনগণ সুযোগ পেল গণতান্ত্রিক রায় দিয়ে, তারা বঙ্গবন্ধুকে একছত্র নেতৃত্ব বাংলাদেশের প্রতিষ্ঠিত করে দিল।